আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি আলোচনায় আছে তা নারী কানাডার প্রেসিডেন্ট কিসে জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোভিয় গিগিয়ার টুডো আলাদা থাকার ঘোষণা দেওয়ার পর পরই আলোচনার সূত্রপাত আঠারো বছরের দাম্পত্যর পর এই তিন সন্তানের পিতামাতা বিবাহ বিচ্ছেদ ছাড়া আলাদা থাকার ঘোষণা দিয়েছেন এর জের ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট পাল্টা পোস্টের ঝড় উঠেছে একটি পোস্টের বক্তব্য ছিল এমন জাস্টিন টুরোর ক্ষমতা বিল এর টাকা হাকিমির জনপ্রিয়তা হুমায়ুন ফরিদির ভালোবাসা তাহসানের কণ্ঠ কিংবা ঋত্বিক রোশনের স্মার্টনেস কোনো কিছুই নারীকে আটকাতে পারে নাই বলতে পারবে নারী কিসে আটকাই সমানিত দর্শক এখানে লক্ষ্য করুন একটা সংসার বাঙার জন্য ছেলে যে রূপ দেয় মেয়েও ঠিক তদ্রুপই দায়ী আমরা প্রবাদ বাক্যে বলে থাকি এক হাতে কখনো তালি বাজে না অথচ এ জায়গায় লক্ষ্য করুন শুধু মেয়েদেরকেই দোষী বানানো হচ্ছে এখানে পুরুষদেরকে কোন দোষ দেওয়া হচ্ছে না অথচ ইসলামী শরীয়তে এই নারীদেরকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লাম যেই যুগের ভিতরে আগমন করেছিলেন সেই যুগটাকে বলা হয়েছে আইএম এ জাহিলিয়াত আর সেই যুগের ভিতরে নারী হিসেবে জন্মগ্রহণ করা ছিল অভিশাপ এবং পাপ ওই সময় যদি কোনো কন্যা শিশু জন্মগ্রহণ করত তাহলে তাকে জ্যান্ত পুঁতে ফেলা হতো আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ্লামের আবির্ভাব হওয়ার পরে এই কোরআন অবতীর্ণ হওয়ার পরে এই ইসলাম ধর্ম অবতীর্ণ হওয়ার পরে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নারীদেরকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন নারী সম্পর্কে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লামের প্রসিদ্ধ কিছু উক্তি আসুন আমরা সেই উক্তিগুলো শুনে আসি কন্যা সন্তান দয়াসরূপ এবং সুন্দর দুই তোমাদের সবচেয়ে সন্তানরা তোমাদের উত্তম কন্যা সন্তান কোন নারীর সৌভাগ্যের একটি তিন নিদর্শন হল তার প্রথম সন্তান কন্যা হওয়া চার উত্তম কন্যা সন্তান হলো সেই কন্যা যে দয়ালু সাহায্যকারী বন্ধু বাপাবন্য এবং ভাগ্যবান এবং দুঃখ কষ্ট দূরকারী ছয় নাম্বার যেসব পিতা মাতার একটি কন্যা সন্তান রয়েছে তাদের জন্য আল্লাহ সাহায্য দয়া ও অনুগ্রহ রয়েছে ছয় নম্বর যেসব পিতা মাতার একটি কন্যা সন্তান রয়েছে তাদের জন্য আল্লাহ সাহায্য দয়া ও অনুগ্রহ রয়েছে যখন মহানবী সাল আলহি ওয়াসাল্লামকে কোন কন্যা সন্তানের জন্মগ্রহণের সংবাদ দেওয়া হতো তখন তিনি বলতেন সে একটি ফুল যাকে আল্লাহ রিজিক দেন নিজেকে গর্বিত হও। এবং তাদের তাদের অন্তর্ভুক্ত হও যাদের সম্পর্কে মহানবী সাল আলী হসাল্লাম বলেছেন সেই মেয়েরা কতই না উত্তম সন্তান যারা যথাযথ পর্দা করে চলে এবং নিজেদেরকে অনৈতিক প্রদর্শন করে না সমন্বিত দর্শক প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সালু আলি হাসাল্লাম এর প্রসিদ্ধ বাণী থেকে আমরা জানতে পারলাম প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহাল্লাম বলেছেন নারী সন্তান জন্মগ্রহণ করা উত্তম সম্মানিত দর্শক এখানে লক্ষ্য করুন একটা প্রশ্ন আটকে আছে নারী কিসে আটকাই নারী এবং পুরুষ এক গিয়ে আটকাই আর সেটা হলো ধর্ম মানুষ যখন ধর্মকে সঠিকভাবে পরিপূর্ণভাবে পালন করে তখন সে ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যায় ধর্ম তাকে সকল প্রকার পাপ কাজ এবং গরহিত কাজ থেকে বিরত রাখে তাকে বাঁচায় রাখে মানুষকে আটকাইতে নারী হোক পুরুষ হোক মানুষকে আটকাইতে পারে একমাত্র ধর্ম অন্য কোন কোন বিষয় দিয়ে মানুষকে যায় না। তো আজকে আমরা জানতে পারলাম নারীরা কিসে আটকায় শুধু নারীরা আটকায় না পুরুষও আটকায় আর সেই আটকানোর জায়গা হলো একটা মাত্র জায়গা সেটা হলো আল ইসলাম আর আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের ভিতরে বলেছেন ইসলাম ইসলাম এই ধর্মটা হলো আল্লাহ মনে নিতে একটা ধর্ম যদি কেউ এই ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারে পরিপূর্ণভাবে পালন করতে পারে তো আল্লাহ সুানা তারা ওই বান্দাকে পরিপূর্ণ বদ্দাদান করে দিবেন অতএব আজকে যারা প্রশ্ন করে নারী কিসে আটকায় তাদের ইসলামিক জ্ঞান নেই তারা ইসলাম সম্পর্কে জানে না তারা ইসলাম পালন করে না বিদায় তাদের মনের ভিতরে এই সমস্ত প্রশ্নগুলো জাগে সমৃদ্ধ দর্শক আমরা এ সমস্ত প্রশ্ন থেকে বেঁচে থাকবো আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে এ সমস্ত প্রশ্ন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন